বুধবার রাত্রে আছে ফুলকো ফুলকো রুটি, আর তার সাথে হচ্ছে চিকেনের ঝোল। চিকেনটা অলরেডি কালকে ছিল, তো সেটার সাথেই আজকে রাতের খাবারটা একসাথে ব্যাস জমে গেল। আর এত সুন্দর ফুলকো ফুলকো রুটি হচ্ছে যে আমি ব্লগটা না স্টার্ট করে থাকতেই পারলাম না। আর আমার বাড়িতে রুটি হলে কিন্তু আমার বরই করে, ভীষণ ভালো রুটি ফোলায় আর রুটি সেঁকে, সেই জন্য আমি মেখে ফেলে দিই, ওর বাকি কাজটা কিন্তু ওর। এই তোমাদের বাড়িতে কার কার এমন হয় যে তোমরা মেখো মাখো আর তোমার বরেরা করে রুটি, তো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর এই যে রুটি সেঁকার যে মেশিনটা দেখতে পাচ্ছ, এই জালটা কিন্তু আজকেই কিনেছে, আগে যেটা ছিল অনেক দিন হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, তো এটা নতুন করে কিনেছে, 140 টাকা নিয়েছে। তবে রুটির থেকে এর সাইজটা আরও বড়। আর এদিকে আমি যখনই রুটি মাখি তখন আমার ছেলে কী করে, সঙ্গে সঙ্গে আটা হোক লেচি হোক নিয়ে ও নিজেও বেলতে শুরু করে। তো আজকে আর লেচি নেয়নি, আজকে কি নিয়েছে দেখেছো, আটা নিয়েছে। তো আটাটাকে নিয়ে বেশ যেরকম করে রুটি বেলে ঠিক ওইভাবে বেলে। আর এটা হচ্ছে গুড়, আমার একটা বান্ধবী সে কোথায় গেছিলো তার মানে বর নিয়ে এসছে এটা সুন্দর গুড়, তো গুড় দিয়ে একটু রুটি ভালো লাগে। এই এটা দেখতে কেমন লাগছে জানো, আমি যেটাতে মানে আটাটা মেখেছিলাম তার মধ্যেই রুটি নিয়ে নিচ্ছি। আমি প্রায়শই এরকম করি যাতে বাসন কম পড়ে, কিছু মনে করো না, দেখতে একটুখানি অন্যরকম লাগলো। তো যাই হোক, আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি মেথি মৌরি আর মিশ্রির জল। তার কারণটা হচ্ছে দুদিন পর পর চিকেন খাওয়া হয়েছে, তাই জন্য ভাবলাম যে না এটা আজকে পেট ঠান্ডা করতেই হবে। তো সবাই মিলে একটু একটু করে খেয়ে নিলাম, আজকে একটু বেরোবো, আমার নিজের কিছু প্রোডাকশনের কাজ আছে তো সেইগুলো নেওয়ার জন্যই বেরোবো। তো সকাল সকাল কী খাবো কী খাবো, কারণ আমি একটার মধ্যে খেয়ে ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপর বেরোনো। তো আমি নিয়েছি এখানে আলু সেদ্ধ, আর বাবা আমার বাবার দোকানে স্পেশাল ঘি দিয়ে গেছে, আর তার সাথে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চিংড়ি ভাজা, তেল আর মাছ ভাজা। জাস্ট ওয়াও, গরম 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 খেতে একদম ভীষণ সুন্দর লেগেছে আমার। না একটা মানে ঘটনা ঘটে গেছে, সেটাই তোমাদেরকে আজকে বলবো। আর একটুখানি একটু হালকা মেকআপ বলতে কিছুই না, আমি মেকআপ একদমই করতে পারি না, না প্রাইমার না কিছু। তোমরা যদি বলো লাইট মেকআপ কীভাবে করতে পারে, কোনোরকম প্রাইমার নিয়ে না, শুধুমাত্র পাউডার আর একটু কিছু ফাউন্ডেশন বা কিছু একটু দিয়ে, তো অবশ্যই কমেন্ট করবে, তো আমি তোমাদের করে দেখাবো কেমন লাগছে। পুরো পেতনি না, ঠিক আছে, ওকে নো প্রবলেম, নিজেকে নিজে পেতনি লাগছে দেখে মনে হলো তোমাদের কেমন লাগবে বলো তো। ঠিক আছে, একটুখানি সেজে গুজে নিলাম, লিপস্টিকটা একদমই মানাচ্ছে না আমার, লাল লিপস্টিক বেশি মানায়, তো আজকে আমি একটু অন্যরকম লিপস্টিক পরার চেষ্টা করেছি। হালকা হালকা ঠান্ডা আছে সেই জন্য একটু ওভারকোটটাও পরে নিয়েছি। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে নর্থ পয়েন্ট স্কুল, আর এইটা হচ্ছে মেন রোড। তো মেন রোড থেকেই আমি অটোর জন্য দাঁড়িয়ে আছি, তো একটা অটো এখনো পর্যন্ত পাইনি, এই অটোটাকে জিজ্ঞাসা করি। এখান থেকে একটা অটো পেলাম না, এখান থেকে আমাকে 10 টাকা খরচ করে এক জায়গায় যেতে হবে, সেখান থেকে আবার অটো করে যেতে হবে, কারণ দুপুরবেলা কোনো অটো নেই, জানি না কেন কি জন্যে। এই একটা প্রাইভেট কার আসতে দাও, লিফ্ট চাই দেবে কিনা দেখি, এই না না জাস্ট ইয়ার কি করছি গো। তো যাই হোক, অটোতে উঠে গেছি, উঠে যাওয়ার পরে অটোতে যাচ্ছি, তারপরে একটা ঘটনা, সেটা হচ্ছে যে আমি অটোর মধ্যে বসেছিলাম, সেই অটোর মধ্যে আমার পাশে হোক বা অটোর মধ্যে 4-5 জন ছিল, কে মেকেছে ওই সেন্ট আমি জানি না, যেটা আমি মাথা ঘুরে পড়ে মরে যাচ্ছিলাম এরকম একটা অবস্থায়। কি বাজে গন্ধ, আমি তো সেন্টের গন্ধ এমনিই পছন্দ করি না, আর তার ভিতরে ওই একটা ওই অটো ছোটো গেদাগেদি ঘরের মধ্যে মানে অটোর গাড়ির মধ্যে একটা ওই রকম গন্ধ, তোমরা বললে বিশ্বাস করবে না। আমার ভীষণ শরীর খারাপ লাগছিল, মানে একদম ভমিটিং ভাব ছিল, তো কোনোরকমভাবে কষ্ট করে আমি শুধু ভাবছি কখন নামবো কখন নামবো কখন নামবো। নেমে গেছি, এই যে আমার প্রোডাকশন, মানে যেই শাড়িগুলো আমি তৈরি করিয়েছি, ভীষণ ভীষণ সুন্দর, আমার পছন্দের। আর আমার নিজের কিছু নেওয়ার ছিল, যেটা আমি অনেক দিন থেকে ওয়েট করেছিলাম, সেটা হচ্ছে এইটা। দেখো নিজে বিজনেস করি বলে এই নয় যে নিজের পছন্দ কিছু থাকবে না, নিজের পছন্দ কিছু রেডি করিয়েছি, যেটা আমার ভীষণ পছন্দের একটা ব্যাপার, সেটা হলো কাঞ্চিপুরম সিল্ক, যেটা তোমরা অনেকেই জানো, আর এটা রেডি করিয়েছি। আর সকালবেলা আমার সরি রাত্রিবেলা আসার পরে বাড়ির সিচুয়েশনটা দেখো, পুরো একদম বিছানা উলট পালট, কারণ ছেলে ঘুম থেকে উঠে তোমরা জানো একদম বাচ্চা থাকলে উলট পালট করে দেবে, এদিকে সব উলট পালট। আমার খিদে পেয়েছে সেটা পরের কথা, কিন্তু তার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে এই জায়গাগুলো পুরো নিট অ্যান্ড ক্লিন করবো, তারপরে বাকি কাজটা সারবো। আর একটা জিনিস কী বলো তো, আমি যে আসার সময় এমন জায়গায় গেছি, আমি আসার সময় যে আমি কিছু কিনে নিয়ে আসবো সেটা হয়নি, কারণ অটো পুরো আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে, অতএব যে আমি ব্রেক নিয়ে আমি কিছু কিনবো তাহলে আরও বেশি দেরি হয়ে যাবে, ছেলে যেহেতু ঘুম থেকে উঠেও গেছে, তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে যাওয়া তাড়াহুড়ো করে আসা, এইভাবেই আমার চললো দিনটা। তো খিদে পাচ্ছে খিদে পাচ্ছে, কী খাবো কী খাবো, রাজু বলেছিল আমি একটু চাউমিন আমি না ফাস্টফুড খাওয়া একদম ছেড়ে দিয়েছি, ডায়েট করছি, ফাস্টফুড খাবো না ফাস্টফুড খাবো না, মুড়ি খাবো বলে জমিয়ে মুড়ি মাখবো।
কত টাকার কি নিয়ে এসেছি, কি নিয়ে আসলাম সেটা বড় কথা না, বছরের বড় কথাটা হচ্ছে যে আমার ছেলে যেটা খেতে ভালোবাসে আমি সেটাই ওর জন্য নিয়ে এসেছি। একদম আমি যেখানে গেছিলাম তার উল্টো দিকে দোকানটা ছিল বলে নিতে পড়েছি, আবার ওখান থেকেই অটোতে উঠে গেছি, তাই বাড়ির জন্য কিছু আনতে পারিনি। এটা যদিও রাজু ইয়ার্কি মেরে বলেছে। আর এইরকম ভাবে মশলা মুড়ি মাখিয়েছিলাম না তোমাদেরকে কি বলবো, এক আমলা মশলা মুড়ি আমি আর রাজু পুরো খেয়ে সব পুরো ফাঁকা করে দিলাম, এত সুন্দর লেগেছে। বিশেষ করে ধনে পাতা দিয়ে যে লেবুটা থাকলে না আরও বেশি ভীষণ মানে একটা চটপটা ব্যাপার থাকতো। আর না অনেকেই দেখেছি মশলা মুড়ি সাথে একটা মানে চটপটি একটা জিনিস দেয় যেটা আমার মনে পড়ছে না, আমচুর পাউডার, রাইট, ওটা দিলে নাকি দারুণ খেতে হয়। আমি একবার আমচুর পাউডার কিনে আর বানাবো, কোথায় কোথায় পাওয়া যায় আমি নিজেও জানি না। আমাদের এখানে আশেপাশে যে দোকানগুলো আমচুর পাউডার কিচ্ছু পাওয়া যায় না, এইগুলো একমাত্র বারিপুর সাইডে হয়তো পাওয়া গেলে পাওয়া যেতে পারে। মুড়িটা জাস্ট মাখাটা অসাধারণ। আর আমি কয়েকটা টুকটাক জিনিস ওই যে বলছিলাম আমি যেখানে গেছিলাম তার উল্টো দিকে একটা দোকান ছিল, সেখানে একটুখানি এই সব ঠান্ডা টাইপের খাবার ছিল আর তার সাথে কিছু স্বাদের জিনিস ছিল। তো দেখো এটা আমি একটা কিনেছি সাউথ ইন্ডিয়ান স্টাইলের একটা নোজপিন, আর এদিকে একটা গোল্ডেন আমাদের বাঙালিয়ানার এতে নোজপিন। আমার নোজ যেহেতু নাক পরানো নেই আর এখন তো আমার কানও বন্ধ হয়ে গেছে নাক কানের না পরে পরে, তো ভাবলাম নাকেরটাই ট্রাই করি, তো আমার খুব পছন্দ হয়েছে। আর এই হেয়ারব্যান্ডটা নিয়েছি, দুটো হেয়ারব্যান্ড নিয়েছি, তো ব্যাস এই টুকটাক জিনিস কয়েকটা নেওয়ার ছিল সেগুলোও নিয়ে নিয়েছি। আর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা। ভালো থেকো আর সাবস্ক্রাইব না করে যেও না। চলো বাই 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 বাই।